হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী মারিও দ্রাগের ভ্যাকসিন নিয়ে নতুন একটা সিদ্ধান্ত সেটা নিয়ে আজকের আলোচনা ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনের সবার আগে আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতালিতে কয়েকদিন আগে দশ দিনের ব্যবধানে তিনজন লোক ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে মৃত্যুবরণ করেছে সে থেকে ইতালি সহ অন্যান্য ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিন গ্রহণে অনাগ্রহ প্রকাশ করছে এবং প্রচুর সমালোচনার মুখেও পড়েছিল তবে অক্সফোর্ডের অস্ট্রেজেনিকার ভ্যাকসিনের স্বাস্থ্যগত কোনো প্রকার ত্রুটি নেই জানিয়েছে বিজ্ঞানীরা সেটা নিয়ে বিশদ আলোচনা করব। প্রথমে আমি ইটালির গত চব্বিশ ঘন্টার আপডেটটা বলে দিচ্ছি কারণ বর্তমান পরিস্থিতি নির্ভর করে আক্রান্তের উপর ইতালিতে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ অর্ধ একুশ তিন দুই হাজার একুশ আক্রান্তের সংখ্যা বিশ হাজার একশো জন আর সুস্থ হয়েছেন তেরো হাজার পাঁচশো ছাব্বিশ জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে তিনশো জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম কারণ শনি রবিবার ছুটির দিন থাকে আর ছুটির দিনে তাম্পনে টেস্ট কম করানো হয় সেজন্যই আক্রান্তের সংখ্যাটা কম আসে যেহেতু আক্রান্তের সংখ্যাটা তাম্পনে টেস্টের উপর নির্ভর তাই গত চব্বিশ ঘন্টায় কতজনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে সেটাও বলে দিচ্ছি তাম্পনে টেস্ট করানো হয়েছে দুই লক্ষ সাতাত্তর হাজার ছিয়াশি জন আর আমি যেহেতু লাসি অঞ্চলের রোম সিটিতে থাকি তাই লাসি অঞ্চল এবং রোম সিটির আক্রান্তের সংখ্যাটাও বলে দিচ্ছি লাসি অঞ্চলে আক্রান্ত হয়েছে এক জন এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় রোম সিটিতে আক্রান্ত আছে সাতশো জন রোম সিটির আক্রান্তের সংখ্যাটা দিন দিন ক্রমান্বয়ে বাড়ছে ইতালির বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আর সামনে কি হতে যাচ্ছে সেটা আসলে কেউই শিওর করে বলতে পারে না কারণ হচ্ছে কোনো কোনো অঞ্চলে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আবার কিছু কিছু অঞ্চলে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম জন্য পুরোপুরিভাবে আসলে লকডাউন দেওয়াও হচ্ছে না আর এদিকে যেহেতু সাধারণ জনগণ ভ্যাকসিন গ্রহণে অনীহা প্রকাশ করেছে সেজন্য জন্য কিছুদিনের জন্য ভ্যাকসিন প্রদান করা বা গ্রহণ করা স্থগিত ছিল আর সেই জন্য ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি নিজেই অক্সফোর্ড অস্ট্রোজেনিকার ভ্যাকসিন গ্রহণ করবে জানিয়েছেন অক্সফোর্ডে অস্ট্রোজেনিকার ভ্যাকসিনের স্বাস্থ্যগত কোনো ত্রুটি নেই জানিয়েছে কিন্তু টিকাগ্রহিতার ক্ষেত্রে রক্ত জমাট বাধার সমস্যা দেখা দিলেও প্রমাণ মেলেনি বৈজ্ঞানিকভাবে মন্তব্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এ এম এ শিরার ভেতরে রক্ত জমাট বাধার প্রক্রিয়া কিংবা ফুসফুসে রক্ত জমাট বাধার মতো রোগ দেখা দিতে পারে বয়স বাড়ার সাথে সাথে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম অস্ট্রোজেনিকার ভ্যাকসিন পঞ্চান্ন বছর বয়সার্ধ যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবেন এবং জনসন অ্যান্ড জনসন একক ডোজের ভ্যাকসিন খুব শীঘ্রই ফার্মেসিতে পাওয়া যাবে সেটা জানিয়েছেন তাই নতুনভাবে উক্ত ভ্যাকসিন ইতালিতে মানবদেহে প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে যেহেতু ভ্যাকসিন গ্রহণের সাথে মৃত্যুর কোনো প্রকার যুগসূত্র নেই বলে মন্তব্য করেছেন ইতালির বিখ্যাত ওষুধ কোম্পানি আইফা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতালির থার্মোফিসার কোম্পানি ফাইজারের ভ্যাকসিন উৎপাদন করার প্রয়াসে একটি চুক্তি স্বাক্ষর করেছে সাধারণ জনগণের মধ্যে যাতে ভ্যাকসিন দেওয়ার একটা উৎসাহ জাগে সেজন্য প্রধানমন্ত্রী নিজে এই ভ্যাকসিনটা গ্রহণ করবে তো এই ছিল আজকের মতন আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার সাথে ভালো করে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি আমার পেজে চলে যেতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ